হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূর্ণিমা খাড়া আবার আপনাদের কাছে চলে এসেছি শারদীয়ার শুভেচ্ছা সকলকে জানিয়ে। আমি আবার ব্লগটা শুরু করলাম। তো সপ্তমীর দিন সকাল সকাল তো উঠে পড়েছি, সকাল সকাল না ভোরবেলা 4টে বাজতে উঠে দেখতে পাচ্ছি আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি। দেখতে পাচ্ছি এখনও চারিদিকে অন্ধকার আছে, দেখো অন্ধকার তখন ফোঁটা দিন সিঁদুর আর সঙ্গে হয়ে গেছে করে নিয়েছি, দিয়ে ফোঁটা ফোটা জমা করেছিলাম, তো সব রেডি করে নিয়ে আর ঠাকুর ঘরও তো পচা হয়ে গেছে, তাদের ঘরে টাকা দিয়ে দিলাম। তারপর আমাদের সামনে দুটো দুর্গা মন্দির আছে, দুর্গা পুজো হয়েছে সেখানেও ফোঁটা দিয়ে এলাম। তারপর আমরা ফিরে এসে সামনেই কালী সকলের কাছে মায়ের আশীর্বাদ নিয়ে নেব। তারপর আমি দু চারটে সেলফি তুলে, আমি সেলফি তুলতে ভালোবাসি, আগেই বলেছি সেলফি তুলে এবার আমরা মাংস চাননি। তো সন্ধেবেলা তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। প্রথমে শ্যামপুরের মোড়ের ঠাকুরগুলো দেখে নিলাম, তারপর চলে গেলাম হালদার পাড়ায়। প্যান্ডেলটা খুবই চলে গেলাম নন্দনপুর। এই যে এখানের মন্দিরটা খুব সুন্দর হয়েছে এবং তার সঙ্গে ঠাকুর দুই মিলিয়ে অনবদ্য হয়েছে, দেয়ালের কাজও খুব সুন্দর চালচিত্রের, দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে। তো এখানে ঠাকুর, এখানে এই যে বৌদ্ধ মূর্তি রয়েছে সব মিলিয়ে। তারপরে চলে এলাম পাঁচাল পাড়ায়। পাঁচাল পাড়ায় যে দেখো বন্ধুরা, এখানেও মানুষের বিভিন্ন রূপের মুখ নিয়ে প্যান্ডেল করেছে। তো
তারপর তো চলে গেলাম ডিএম ঘোষ, কারণ এখানে হচ্ছে বজবজের সেরা মণ্ডপ হয় এবং লাইটিংও খুব সুন্দর হয়। তো আমরা চলে যাচ্ছি এখন কোথায়, না ডিএন ঘোষ, ওই যে তোমাদের দাদাভাই আগে চলেছে, এই যে মণ্ডপ, এই যে মায়ের মূর্তি খুবই সুন্দর, খুব বড়ো বড়ো। তারপর চলে এলাম সুভাষ উদ্যান, সুভাষ উদ্যানের এই যে ঠাকুর খুবই সুন্দর হয়েছে। তারপর ওখানে মেলাতে একটু ঘুরে তারপর আমরা চলে এলাম, ওখানে খুব বড়ো মেলা বসে। তারপরে রামনারায়ণদের বাড়িতে খুব সুন্দর ঠাকুর হয়, সেখানেও গেলাম। ওদের ভালো গেটও সাজায়, এই যে গেটও খুব সুন্দর করেছে, সেখানে গেলাম ঘুরে টুরে চলে এলাম। এবার তারপরের দিন অষ্টমী, এই যে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি এখন বাপের বাড়ি যাব, গিয়ে সেখানে পাশেই ঠাকুর আছে, সেখানে গিয়ে আমি অঞ্জলি দেবো। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি ডালা নিয়ে, সবাই আমাদের পাড়ার বৌদিরা দিদিরা সবাই রেডি হয়ে গেছি মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। তো আমরা চলে এলাম, অঞ্জলি দিয়ে চলে এলাম। তারপর সন্ধ্যাবেলায় যে রেডি হয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে, তো প্রথমেই তো আমাদের সামনেই হচ্ছে ওরিয়ান্ট, ওরিয়ান্টের এই যে মূর্তি। তারপর চলে গেলাম গৌরঙ্গতলায়, এই যে গৌরঙ্গতলার মণ্ডপটা খুবই সুন্দর হচ্ছে, প্রচুর লাইন হয়েছিল, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বলে আমরা সেই সময় বেরিয়েছিলাম ছাতা নিয়ে, সেই জন্য লাইনটা কম ছিল তাই দেখতে পেয়েছি, নাহলে এখানে প্রচুর লাইন হয় দেখতে পেতাম না। সত্যি খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। দেখো বন্ধুরা উপরে শিব বসে আছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, এই যে হাতি সব মিলিয়ে খুবই সুন্দর। এই যে মায়ের মূর্তি তাওর অনবদ্য। এরপর চলে এলাম পূজালি, এখানেও শিব শিব ঠাকুর উপরে বসে আছে এই যে পূজালিতে। তারপর তো আবার বৃষ্টি এসে গেল, আমরা সারা কিছুক্ষণ ওখানটা বসে রইলাম এবং সেখানেই পুরানো বন্ধুর সঙ্গে দেখা ও তাদের সঙ্গে সেলফি কথাবার্তা আড্ডা চলল। তো তারপর দু চারটে সেলফি তুলে চলে এলাম বাড়ি। পরের দিন নবমী, এই যে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি নবমী, যে আমি আর আমার দিদি দুজনেই রেডি হয়েছি। তো আমরা এবারে নবমীর দিন আর ঠাকুর দেখব না, ওরিয়ান্টের এই যে ওরিয়ান্টের মণ্ডপ এখানেই আমরা বসব। তারপর এই যে আমরা এবারে কিছুটা সেলফি তুলে নিলাম, দু চারটে সেলফি তুলে নিয়ে আমার ভাইয়ের সঙ্গে সেলফি তুললাম, এই যে সবাই মিলে সেলফি তুলে, আর সবাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। তোমাকে রাতে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম পরের দিন মায়ের নিরঞ্জন। তো সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ